আমি আরেকটা ঘটনা কোরআন কিতাব থেকে শুনাই। যদি এই কোরআনকে মহব্বত করেন, পড়েন, আমল করেন, না পড়তে পারলেও যদি আমল করেন, লাভ কি? ও বন্ধু, লা আলিয়ে মাসনুয়া নামক কিতাবের মধ্যে দেখলাম, লা আলিয়ে মাসনুয়া নামের কিতাবের নাম কি? লা আলিয়ে মাসনুয়া নামক কিতাবের মধ্যে আছে কোরআন পড়নেওয়ালা, আমল করেনওয়ালা, মহব্বত করেনওয়ালা। আল্লাহু আকবার বলেন। এরা যখন ইন্তিকাল করবে, তার লাশটাকে সুন্দর করে দুয়াইয়া পোছাইয়া যখন কবরস্থান করে, কবরস্থানে দাফন করিয়া মানুষ 40 কদম পরে যায়, ফাঁকে যাওয়ার সাথে সাথে রসুল বলে অমনি আসে দুইজন ফেরেশতা। পুরাণ কথায় আতিহি মালাকানে ফাইজলিসানিহি ফায়াকুলান লাহু মা রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ সুবহানাল্লাহ ফায়াকুলান লাহু ওয়া মা দীনুকা ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলান লাহু ওয়া মা হাযা রাসূলুল্লাহি বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি রসুল বলে মানুষ দাফন করে, মানুষ যখন চলে যায় দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। এই ফেরেশতা যখন আসে তখন লাশের এই সাদা কাপড় রূপে আইসা দেখে সুন্দর চাঁদের মতন চেহারা বিশিষ্ট এক যুবক কাপড় ধরে লাশের বুকে বসা। আল্লাহু আকবার বলবেন না? পরম সুন্দর চাঁদের মতন উজ্জ্বল চেহারা বিশিষ্ট, নূরে জলমলকারী চেহারা বিশিষ্ট একটা যুবক কাপড়ের কাপড় ধরে মুর্দার ব্যক্তির বুকে বসা। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে প্রশ্ন করতে চাবে, প্রশ্ন করার জন্য আড়াল করবে, ওই মানুষটাকে যখন বুক থেকে নামিয়ে দিতে যাবে তখন মানুষটা স্পষ্ট ভাষায় বলবে, আমাকে নামাইতে পারবা না। ও ফেরেশতারা, যদি আল্লাহর পক্ষ থেকে আসো, তোমার চাইতে আমার শক্তি আর পাওয়ার কম না। আল্লাহু আকবার। আমার শক্তি আর পাওয়ার কম না, নামাইতে পারবে না। প্রশ্ন করতে হলে করে যাও, ওখান থেকেই করো, আমাকে নামাবে না, বন্ধুর কাছে আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার দিলে কত বড় পাওয়ার। প্রশ্ন করে দুইজন ফেরেশতা যখন চলে যাবে তখন এই যুবক বলতে থাকবে, বন্ধু ভয় পাইও না, চিন্তা করো না, আমি তোমার সেই চিরজীবনের বন্ধু, আমি হইলাম আল্লাহর কোরআন। আল্লাহ আকবার। ও বন্ধু চিন্তা নাই, চিন্তা টেনশন করো না, আমি সেই তোমার জীবন সঙ্গী সাথী কোরআন। তুমি রাত্রে তেলাওয়াত করেছ, দিনে তেলাওয়াত করেছ, নামাজে তেলাওয়াত করেছ, মহব্বত করেছ, টাকা দিয়ে মহব্বত করেছ, খেদমত করে মহব্বত করেছ, মাদ্রাসার ছাত্র মহব্বত করেছ, ওলামাই কেরাম মহব্বত করেছ, আমি কোরআনকে তুমি লালন পালন করেছ, চিন্তা করো না, আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতের বিছানা বানাইয়া বেহেশতের পোশাক পরাইয়া আপনাকে বেহেশতের শান্তি করিয়া জান্নাতের দরজা খোলার আগ পর্যন্ত আমি আপনার বুক থেকে যাইতে রাজি না। আল্লাহু আকবার। আবন্দু আফসিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা পরে করিয়া দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য আটটি বেহেশতের দরজা খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবন্দু এই কুরআন আর হাদিস মাদ্রাসায় শিক্ষা হয় কি হয় না? ও বন্ধু রসুলকে মহব্বত করবেন কেমনে? রসুল তো এখন জীবিত নাই, আমাদের সামনে নাই। আল্লাহকে মহব্বত করবেন কিভাবে দেখা যায় না? আল্লাহকে মহব্বত করার মাধ্যম হলো আল্লাহর কোরআন, আর রসুলকে মহব্বত করার মাধ্যম হইল রসুলের হাদিস। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আর আমি একসাথে এক বেহেশতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ রসুলকে মহব্বত করবে হাদিসের মাধ্যমে, সুন্নার মাধ্যমে, আল্লাহকে মহব্বত করবে মাওলার কোরআনের মাধ্যমে। কোরআন আর হাদিস দুইটাই মাদ্রাসায় চলে কি চলে না? এ কথা কয় না?
কুরআন হাদিস দুইটাই কওমিয়া মাদ্রাসায় চলে কি চলে না পড়াই পড়ে পড়াই পড়ে পড়াই পড়ে কুরআনেরও খাতমত হাদিসেরও খাতমত ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন টাস টাস করে বলে দিবে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া কথা ঠিক না ভাই ঠিক বাল্লিগু আননি ওয়ালাউ আয়া এইভাবে টাস টাস করে 40 হাদিস বলে দিবে সাথে সাথে 30 পারা কুরআন মুখস্থ বলে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং কুরআন তেলাওয়াত হয় হাদিসের চর্চা হয় হাদিসের কুরআনকে মহব্বত করা মানেই হলো আল্লাহ এবং রাসূলকে মহব্বত করা আল্লাহু আকবার বলেন করতে রাজি কে রাগের আল্লাহু আকবার বলে হাত উঠান আল্লাহ কবুল করেন আমি